Assalamualaikum. Welcome to IELTS Bangla. So, অনেকের এই প্রশ্নটা থাকে ভোকাবুলারি 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 ভাইয়া ভোকাবুলারি সবগুলো হচ্ছে মাথার উপর দিয়ে যায় সকালবেলায় ভোকাবুলারি মুখস্থ করলে বিকালবেলা মাথায় থাকে না বিকালবেলা মুখস্থ করলে রাতে মাথায় থাকে না এর সমাধান কি অবশ্যই সমাধান আছে সমস্যা যেখানে আছে সমাধান তো অবশ্যই ওখানেই আছে সো আপনি যদি আমার এই টিপসগুলো ফলো করে থাকেন তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনি হয়ে উঠবেন ভোকাবুলারি মাফিয়া সো মানে আপনি কিছুদিনের পরেই আপনি বলবেন ইয়াস আই এম দ্য ভোকাবস মাফিয়া ওকে সো ইয়া ওকে সো আপনি তাহলে কিছু টিপস ফলো করতে পারেন সেটা হচ্ছে গিয়ে প্রথমে যেতে পারেন হচ্ছে গুগল মামার কাছে গুগল ইজ ইয়োর ফ্রেন্ড সো গুগল মামাকে জিজ্ঞেস করবেন যে মামু আমাকে হচ্ছে তুমি 1500 একটা মোস্ট কমন ইংলিশ মানে মোস্ট কমন ইংলিশ ওয়ার্ড সাজেশান দাও অথবা হচ্ছে কি আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি বললেন যে না 1500 হলে হবে না আমাকে 2000 বা 3000 মোস্ট কমন ইংলিশ ওয়ার্ড দাও এখন আপনি কি করবেন তো মোস্ট কমন ইংলিশ ওয়ার্ড আপনার মামু কি করবে প্রচুর পরিমাণে আপনাকে সাজেশান দিয়ে দিবে অথবা এটা বলতে পারেন যে ভাইয়া ঠিক আছে মোস্ট কমন ইংলিশ ভোকাবুলারি এগুলোতে মোটামুটি পারি কিন্তু ভাই রিডিংয়ে সেই লেভেলের প্যারা দিতেছে সো রিডিংয়ের জন্য সেম আপনি আপনার গুগল মামাকে জিজ্ঞেস করবেন যে মামা আমাকে 1500 থেকে 2000 বা 3000 আইএলটিএস রিডিংয়ের মোস্ট কমন ভোকাবুলারি সাজেস্ট করো সো আপনার মামা কী করবে ভাগিনার জন্য প্রচুর পরিমাণে লিস্ট আপনাকে দিয়ে দিবে সো প্রথম 5 থেকে 6টা ওয়েবসাইটে গিয়ে আপনি ওদের কাছ থেকে 5টা 6টা ওয়েবসাইটে গিয়ে আপনি কিছু ভোকাবুলারি ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন সো কুল্লু খালাস মাফি মুশকিল ঠিক আছে এরপরে এখন আপনি কি করতে পারেন কাজ কি শেষ জি না কাজ শেষ না এখন কাজ হচ্ছে আপনার নিজের কাছে আচ্ছা গুগল মামা কাজ আপনার সবগুলো করে দিছে আপনি সব কিছু পিডিএফ ডাউনলোড করে নিছেন এখন আসেন হচ্ছে আপনাকে বাজারে যেতে হবে বাজারে গিয়ে যে কোনো মার্কেটে যেতে হবে মার্কেটে গিয়ে অথবা স্টেশনারি শপে গিয়ে আপনি নিতে হবে স্টিকি পেপার আপনি আইএলটিএস এর ক্যান্ডিডেট কিন্তু অ্যাস স্টিকি পিএপিইআর ওকে সো আপনি স্টেশনারি শপে গিয়ে স্টিকি পেপার নেবেন আপনি আইএলটিএস এর ক্যান্ডিডেট অথবা স্টুডেন্ট হিসাবে স্টিকি পেপার আপনি ইউজ করবেন না সেটা আসলে কোনোভাবেই মানা যায় না সো স্টেশনারি শপে গিয়ে বিভিন্ন শেপের স্টিকি পেপার পাওয়া যায় হার্ট শেপ লাভ শেপ অ্যাপল শেপ তারপরে হচ্ছে স্টার শেপ স্কোয়ার শেপ বিভিন্ন রকমের স্টিকি পেপার আছে সবগুলো কালেকশন করে নিয়ে আসবেন প্লাস একটা হাই কোয়ালিটি খাতা নেবেন এক্সারসাইজ বুক মানে যেটার পেপারগুলো খুব ভালো কোয়ালিটির কারণ হচ্ছে আপনার এই পেপারটা অনেক কাজে দিবে আচ্ছা তো এরপরে আপনি কী করবেন স্টিকি পেপার আনছেন মোটামুটি কয়েক হাজার ভোকাবুলারির পিডিএফ আপনি ডাউনলোড করছেন দেন হচ্ছে গিয়ে আপনার মেইন কাজ কী মেইন কাজ হচ্ছে প্রতিদিন 3 বেলা সকাল বিকাল রাতে যতবেলায় পারেন ততবেলা কী করবেন স্টিকি পেপার নেবেন স্টিকি পেপারের মধ্যে 2টা বা 3টার মধ্যে 10টা 10টা করে আপনি ভোকাবুলারি লিখে রাখবেন 3 বেলা 3 3 3 সো 3 বেলা আপনি কী করবেন ভোকাবুলারিগুলো হচ্ছে আপনার স্টিকি পেপারের উপরে লিখে রাখবেন এখন ভোকাবুলারি কী করবেন ইংলিশটা লিখবেন হচ্ছে স্টিকি পেপারের উপরে আর এটার অর্থটা লিখবেন হচ্ছে গিয়ে নিচের দিকে স্টিকি পেপারের নিচের দিকে লিখবেন হচ্ছে এটার অর্থ ছোট করে আর উপরের দিকে লিখবেন হচ্ছে গিয়ে ভোকাবুলারিগুলো যেগুলো আপনি হয়তো জানেন না ঠিক আছে ওই না জানাগুলো এই যে 1500 ওয়ার্ডের যে ভোকাবুলারিগুলো বললাম না এখানের মধ্যে দেখবেন যে আপনি 80% ভাই আপনি জানেন কারণ আপনি হচ্ছে একটা গোল্ড মাইন্ড বুঝছেন আপনি পুরাই গোল্ড সো আপনি হচ্ছে কি একটু হালকা সময় দেন প্রচুর তো ক্ল্যাশ অফ ক্ল্যান তারপর যে পাবজি এইসব কিছু খেলছেন খেলে হচ্ছে গিয়ে যারা এগুলো বানায় তাদেরকে মিলিয়নিয়ার বানাইছেন তার 14 গোষ্ঠী মিল্লা খাইলেও কিন্তু তার টাকা শেষ হবে না এই পরিমাণ টাকা হচ্ছে গিয়ে গেমার যারা হচ্ছে গেমসগুলো ডেভেলপ করছে তারা ইনকাম করছে এখন ভাই নিজেরা একটু সময় দেন এখন হচ্ছে 3 বেলা আপনি কিছু স্টিকি পেপারের মধ্যে 10টা 10টা করে ভোকাবুলারি লিখে রাখেন নিচের দিকে লিখে রাখবেন হচ্ছে এগুলোর অর্থ তার ফলে হবে কি আপনি আস্তে আস্তে আপনার ভোকাবুলারিগুলো অনেক বেশি বিল্ড আপ হবে আপনি এখন জাস্ট মাস্তান লেভেলে আছেন ঠিক আছে মাস্তান লেভেলে আছেন ছোটামোটা মাস্তান দেন হচ্ছে কি করবেন যদি কোনো হার্ড ওয়ার্ড পেয়ে যান যে হার্ড ভোকাবুলারি যেটা হচ্ছে কি ভাই মাথায় ঢুকতেছেই না মানে ঢুকবে না বলে দিছে সে যে না আমার মাথা আপনার মাথা ঢুকবে না এই ভোকাবুলারি তাহলে ওরা একটু সাইজ করতে হবে সাইজ করার জন্য আবার চলে যাবেন আপনার গুগল মামার কাছে ঠিক আছে গুগল মামার গিয়ে বলবেন যে দেখো এই ভোকাবুলারিটা আমার প্রচুর প্যারা দিতেছে এটার সাথে কিছু তুমি সেন্টেন্স অ্যাড করে দাও অর্থাৎ এই ভোকাবুলারির সাথে কিছু সেন্টেন্স অ্যাড করার জন্য আপনি গুগল মামাকে বলবেন তো মামা কী করবে আপনাকে কয়েকটা সেন্টেন্স অ্যাড করে দিবে মানে সেন্টেন্স দিয়ে দিবে ওই ভোকাবুলারি রিলেটেড সেন্টেন্স যেখানে আপনি ইউজ করতে পারবেন সো যখনই আপনি এই সেন্টেন্সগুলো দেখবেন তখনই আর হচ্ছে গিয়ে আপনার মাথা থেকে আর যাবে না আচ্ছা এখন হচ্ছে কি আপনি সবগুলো করে ফেললেন তারপরে কি করবেন আপনি হচ্ছে 4 থেকে 5 দিন এইভাবে রেগুলার হচ্ছে গিয়ে আপনি
প্র্যাকটিস করতে থাকবেন ভোকাবুলারি, তারপর কী করবেন চার পাঁচ দিন পরে একদিন ভাই রেস্ট নিতে হবে, রেস্ট নেওয়ার দরকার আছে, মানে অন্য কাজও করতেছেন, আইএলসের কাজও করতেছেন, আবার এখানে ভোকাবুলারি মুখস্থ করতেছেন, একটু প্যারা হয়ে যাচ্ছে না, একদিন একটু নিজের সময় দেন ভাই ভোকাবুলারি কী জিনিস, ওই দিন আমি জানি না ভোকাবস কী জিনিস বন্ধ, ওই দিন মুখস্থ করা বন্ধ, চার থেকে পাঁচ দিন ভোকাবুলারি দেখা বন্ধ, দেন হচ্ছে গিয়ে আপনি সিক্স ডেতে হচ্ছে গিয়ে আবার শুরু করবেন, যখনই ধরবেন তখনই হবে গিয়ে আরেকটা আচমকা ধাক্কা, ভাইয়া কিছুই তো মনে নাই, চার পাঁচ দিন যাবৎ যা পড়ছি তা কিছুই মনে নাই, ভাই মনে থাকবে না এটাই স্বাভাবিক, আপনি তো ফেরেশতা লেভেলের না যে সব কিছু হচ্ছে গিয়ে আপনার মনে থাকতে হবে, ভাই আপনি মানুষ তাই হচ্ছে গিয়ে মনে নাই, সো টেক ইট ইজি, ওকে। সো এখন হচ্ছে গিয়ে যেহেতু ভুলে গেছেন কোনো অসুবিধা নেই, আবার রিভিশন করবেন, সো আবার হচ্ছে গিয়ে এক থেকে দেড় ঘন্টা আগে যতগুলো মুখস্থ করছেন মেমোরাইজ করছেন সবগুলোকে একটু 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 করে আপনি হচ্ছে রিভিশন দিবেন, ঠিক আছে। রিভিশন দেওয়া হয়ে গেছে, পাশাপাশি আরেকটা কাজ করবেন, বন্ধুবান্ধব তো অবশ্যই আছে, মানে প্রচুর প্যারা দেয় এই শয়তান বন্ধুগুলা, অথবা বান্ধবী তো অবশ্যই অনেকগুলো আছে, মেয়েদের কথা বলতেছি, সো আপনি এখন কী করতে পারেন এই ফ্রেন্ডগুলার একটু ব্যবহার ইউজ করতে হবে, ফ্রেন্ডদেরকে আপনি কীভাবে ইউজ করবেন, সো তাদেরকে বলবেন যে চলো, যারা হচ্ছে মেয়েরা আছে হয়তো আপনারা দেখা যাচ্ছে যে দেখা করার সময় হচ্ছে না, তো আপনি কী করবেন ভিডিও কল কনফারেন্স শুরু করে দিবেন সবাই মিলে, যে আজকে আমরা একটা কম্পিটিশান করব যে কী কে কী পরিমাণ সিনোনিয়ামস জানে বা ভোকাবুলারি জানে, ঠিক আছে। একজন আরেকজনকে এই পেজ থেকে ভোকাবুলারি জিজ্ঞেস করবেন, অর্থ কী জিজ্ঞেস করবেন, অথবা একটা সেন্টেন্স মেক করার জন্য বলবেন, অথবা হচ্ছে আপনি একটা সিনোনিয়ামস বলার জন্য একজন আরেকজনকে বলবেন, এইভাবে আস্তে 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 দেখবেন যে এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার ভোকাবুলারি লেভেল চলে যাবে হচ্ছে গিয়ে পুরা মানে অ্যাসিস্ট্যান্ট মাফিয়া লেভেলে, ঠিক আছে। আপাতত আপনি অ্যাসিস্ট্যান্ট মাফিয়া লেভেলে চলে যাবেন, আস্তে 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 আপনার যখন লেভেল আপ হবে আপনি এরপরে চলে যাবেন মাফিয়া লেভেলে, ওকে। সো দেন এই কম্পিটিশান শেষ হওয়ার পরে এখন আপনি কী করতে পারেন, ঠিক আছে, মোটামুটি কম্পিটিশান শেষ, আপনার স্টিকি পেপার নিয়েছেন এগুলো নিয়েছেন, দেন আপনি এখন একটু হচ্ছে গিয়ে কীভাবে ভোকাবুলারিগুলো পড়বেন তার জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দিই, এটা যে সবসময় কার্যকর তা কিন্তু না, সবার জন্য যে মানে সেম হবে তা কিন্তু না, এটা হচ্ছে কি আমি আমার জন্য তৈরি করে নিছি যে এইভাবে আমি আমার জন্য একটা হচ্ছে গিয়ে ভোকাবুলারি কীভাবে আমি হচ্ছে গিয়ে এগুলো মানে মুখস্থ করতাম বা মনে রাখতাম সেটার একটা আমার নিজস্ব যে আইডিয়া সেটা হচ্ছে গিয়ে আমি সিনোনিয়ামস বের করতাম, যে কোনো একটা ভোক্যাবস রিডিং বলেন, রিডিং থেকে যদি কোনো একটা ভোক্যাবস পাইলাম যে এটা আচ্ছা আজকে নতুন পাইলাম, সো তখন কী করি এই ব্যাটারে রিডিং থেকে খামচি মারি ধরি হচ্ছে গিয়ে আমার নোটবুকে নিয়ে আসি, অথবা হচ্ছে গিয়ে যে কোনো ভোক্যাবস স্পিকিংয়ের জন্য কোনো একটা ভোক্যাবস নতুন জানতে পারলাম গুগলে, তো তখন ওটা ধরে খামচি মারি এটাকে নিয়ে আসি হচ্ছে গিয়ে আমার পিডিএফের মধ্যে তাকে বন্দি করে রাখি, বন্দি করে আবার গুগল মামার কাছে চলে যাই, গুগল মামাকে জিজ্ঞেস করি তুমি আমাকে কিছু সিনোনিয়ামস সাজেস্ট করো, কারণ হচ্ছে গিয়ে এই ওয়ার্ডটা হয়তো আপনার মনে নাও আসতে পারে কিন্তু সিনোনিয়ামস যদি আপনি দু তিনটা মনে রাখেন তাহলে এই ব্যাটারে ভুলার কোনো চান্স নাই, ঠিক আছে। সো এর কি করছি আমি অ্যানালাইসিস, এটা একটা মেইন ওয়ার্ড, এটার বাংলা লিখছি বিশ্লেষণ, ঠিক আছে, অ্যানালাইসিস মানে বিশ্লেষণ, দেন হচ্ছে গিয়ে ইন্সপেকশন, এটাকে বলা যায় কি বিশ্লেষণ করা মানে হচ্ছে ইন্সপেকশন করা, চেক করা, ইনভেস্টিগেশন করা, ইনভেস্টিগেশন করাও কি বিশ্লেষণ করা, ইন্সপেকশন করা বিশ্লেষণ করা, অ্যানালাইসিস ও বিশ্লেষণ, দেন হচ্ছে অ্যাংজাইটি, এরপর হচ্ছে গিয়ে আপনার অ্যাপোলজাইজ, অ্যাপ্লাই, সো অ্যাপোলজাইজ, ফর গিভ, ফ্রাডন, সো এই ধরনের কিছু আপনি হচ্ছে কি এটা কি সেম যে অ্যাপোলজাইজ যদি মনে না থাকে আপনার মনের মধ্যে হঠাৎ ব্রেনের মধ্যে চলে আসবে যে ফর গিভ তো বলা যাবে, ফ্রাডন তো বলা যাবে, তাই না। এখন একটা প্রশ্ন সবচেয়ে বেশি আসবে যে ভাই আপনি তো পুরো খ্যাত মার্কে একটা আইডিয়া দিয়েছেন, আপনি পুরো অশিক্ষিত খ্যাত, কারণ হইতেছে অ্যানালাইসিসের কেমনে ইন্সপেকশন লেখে, কেমনে মিয়া অ্যানালাইসিসের চেক লেখে, কেমনে অ্যানালাইসিস ইনভেস্টিগেশন হয়, অথবা হচ্ছে কি অ্যাংজাইটিতে আপনি লিখছেন ওরি অথবা নার্ভাসনেস মিলছে কখনো, বা হচ্ছে কি এখানে কোনটা, এখন আপনার মাথায় আরও প্রশ্ন আসতে পারে একটার পর একটা যে ভাই কী বললেন এইটার, এটা কি নাউন না প্রোনাউন, এটা জানতে হইব না যে এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডভার্ব, এইটা না জেনে আমি ব্যবহার করলে মানুষ তো আমার লজ্জা দিবে, ভাই লজ্জা হচ্ছে শুধুমাত্র নারীর ভূষণ, এটা এখন বর্তমানে হয়ে গেছে লজ্জা ইকুয়াল টু লুজারের ভূষণ, মানে হচ্ছে কি আপনি যদি লজ্জা পান তাহলে হচ্ছে কি আপনি লুজার হয়ে যাবেন, আর গ্রামার বা হচ্ছে গিয়ে ভাই ভোকাবুলারি শিখার ক্ষেত্রে ভাই এটা অ্যাডভার্ব নাউন নাকি প্রোনাউন এত কিছু জানার দরকার নাই, কারণ হচ্ছে গ্রামার হচ্ছে কি একটা মানে আপনার ডরাই দিবে, বুঝছেন, গ্রামার আপনার পুরা একটা ডল লাগাই দিবে, মানে একটা শাকচুন্নি ভূতপেতনির মতো ডল লাগাই দিয়া আপনার পুরো ভাই তুই আউট আউট অফ, মানে গ্রামার ধরছেন তো ভাই আপনার একটা আচমকা একটা 220 একটা শকিং বোল্ট দিবে আর আপনি বলবেন যে না ভাই আমি আর পারবো না, গিভ আপ।
সো কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডভার্ব, এত কিছু জানার কোনোভাবেই দরকার নাই। লজ্জা শরম বাদ দেন, এইভাবে হচ্ছে গিয়ে সিনোনিমাস বের করে একটা জায়গায় একটা বলেন, বলা শুরু করেন আস্তে 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 আস্তে। আপনার যখন লেভেলটা মাস্তান থেকে হালকা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাফিয়া থেকে যখন আপনি একবারে মাফিয়া লেভেলে চলে যাবেন, আস্তে আস্তে আপনার মাথা অটোমেটিক্যালি খুলে যাবে। সো কখনও কোনো টেনশান করবে না রিডিং ভোকাবুলারির জন্য অথবা স্পোকেন ইংলিশের জন্য বা স্পিকিংয়ের জন্য স্পেশালি। এইভাবে আপনি যদি প্র্যাকটিস করেন, আশা করা যায় যে আপনার কিছুদিনের মধ্যেই আপনি একটা হচ্ছে গিয়ে ভোক্যাবস মাফিয়া হয়ে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা একটু এইসব ভিডিওগুলো একটু শেয়ার করেন, কমেন্ট টমেন্ট করেন ভাই। কমেন্ট না করলে তো আসলে, কমেন্ট যদি না পাই না তাহলে কী হয়, ভিডিও তৈরি করতে মন টন চায় না। একটু কমেন্ট করলে ভিডিও তৈরি করার জন্য খুব ভালো লাগে, মানে খুবই এক্সাইটিং লাগে। সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।